শুরুতেই সংবাদ শিরোনাম, এগিয়ে থাকলেও বাইডেন যখন তখন হেরে যেতে পারেন। মার্কিন নির্বাচনের ফল ঘোষণার আগেই ভয়াবহ দাঙ্গা এবং বিক্ষোভ। ফল ঘোষণার আর মাত্র বাকি পাঁচ রাজ্যে, কে কোথায় এগিয়ে আছে জানাবো আজকের ভিডিওতে। ভোট গণনা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এবং সবশেষ থাকছে, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি বললেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। এর মধ্যে 45টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে, বাকি রয়েছে আর মাত্র 5টি রাজ্যের ফল। নির্ধারণী ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যালট গ্রাউন্ড রাজ্যগুলোর দিকে। এখন পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে তাতে ইলেকটোরাল কলেজ ভোটের হিসেবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন অনেকটাই এগিয়ে আছেন। তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 50 ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। মার্কিন নির্বাচনী পর্যবেক্ষকদের অনেকেই বাজি ধরেছেন যে বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার মাত্র, জয়ী হতে তার দরকার মাত্র 6টি ইলেকটোরাল ভোট। এত সম্ভাবনা সত্ত্বেও বাইডেন হেরে যেতে পারেন সেটি নির্ভর করছে কয়েকটা যদির উপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে 270টি জয় করা দরকার। 50 অঙ্গরাজ্যের মধ্যে 45টির ফল ঘোষণা করা হয়েছে। এতে পর্যন্ত বাইডেন পেয়েছেন 264টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন 214টি। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার 6টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্পের দরকার 56টি। এত পিছিয়ে থেকে ট্রাম্পের প্রেসিডেন্ট হতে পারেন যদি বাকি 5টি অঙ্গরাজ্যে জয় পান। সেগুলো হচ্ছে নেভাদা, আলাস্কা, পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা। এর মধ্যে নেভাদায় রয়েছে 6টি ইলেকটোরাল ভোট, আলাস্কায় 3টি, জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলাইনায় 15 এবং পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল ভোট। এই সব কয়টি রাজ্যে যদি ট্রাম্প জিতে যান তবে বাইডেন জয় হাতছাড়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই যখন টান টান উত্তেজনা চলছে, ঠিক তখনই মাথা চাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড শহরের আতশবাজি, হাতুড়ি এবং রাইফেল জব্দ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে 11 জনকে আটক করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে বুধবার গভীর রাতে শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে 50 জনকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি বলছে পোর্টল্যান্ড, ওরেগন প্রতিটি বুথ গণনার দাবিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় করে ওরেগনে গভর্নর কেক ব্রাইড। প্রত্যক্ষদর্শীরা বলছে বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে সিটি সেন্টারে কিছু দোকানে ভাঙচুর চালায়। একে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ। এদিকে মিনিয়াপোলিসিতে 200+ বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানে বিক্ষোভ করেছিল। একই ধরনের বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া এবং শিকাগোতে। অ্যারিজোনার ফিনিক্সেও ছোটখাটো বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাত 8টার দিকে কিছু ম্যানহাটনের ওয়াশিংটন স্কোয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্টার্ন ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরেই পুরো এলাকা উত্তেজনায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আরেক দল জনতা ওয়েস্টার্ন 4th স্ট্রিট এবং 6th অ্যাভিনিউ সড়কের পাশে রাখা আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেন। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 45 অঙ্গরাজ্যের ফল এরই মধ্যে পাওয়া গেছে। এর মধ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জয়ী হয়েছেন 23টিতে আর ডেমোক্রেট দলের দখলে রয়েছে 22টি রাজ্য। বাকি 5 অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। এগুলোতে জয় পরাজয়ের উপর নির্ভর করছে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রাজ্যগুলো হলো জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, নেভাদা এবং আলাস্কা। নেভাদার খবর, এপিএর খবরে বলা হয়েছে নেভাদায় 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জো বাইডেন 49.3% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আর ট্রাম্প এখন পর্যন্ত 48.7% ভোট পেয়েছেন। আলাস্কাতে ট্রাম্প 54,000-এরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে 191,000 ভোট গণনা বাকি আছে। এখন পর্যন্ত 50% ভোট গণনা হয়েছে। ট্রাম্প পেয়েছেন 62.1% আর মূল প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন 33.5%। জর্জিয়াতে ব্যালট গ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় প্রতিদ্বন্দ্বী বাইডেন থেকে
32,858 ভোটে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত রাজ্যটির 98% ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন 49.7% এবং বাইডেন পেয়েছেন 49% ভোট। নর্থ ক্যারোলিনা দোদোল্যমান। রাজ্য নর্থ ক্যারোলিনা এখনও 3,48,000 ভোট গণনা বাকি আছে, যার মধ্যে ভোটের 6%। এখানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প 76,701 ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত 94% ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন 50.1% ভোট আর বাইডেন পেয়েছে 48.7%। পেনসিলভেনিয়া অন্যতম ব্যালেট গ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়া বাইডেনের থেকে 1,64,000 বেশি ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু রাজ্যটির 7,84,000 ভোট গণনা এখনও বাকি, যা ভোটের 11%। এ পর্যন্ত 89% ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন 5.7% এবং বাইডেন 48.1%। নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক তখন ওই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। পোর্টল্যান্ড ওরিগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা বলছে, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারের কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। এদিকে মিনিপোলিসিয়াতে 200+ বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীদের ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। একই ধরনের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং শিকাগোতে। ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ভোট গণনা বন্ধ করো বলে স্লোগান দিতে থাকেন। সে সময় জানালা ভাঙচুর করেন তারা। অ্যারিজোনায় ফিনিক্সেও একই ধরনের ছোটখাটো বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভোট গণনায় বিদেশি কোনো হস্তক্ষেপ করেছে কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক বিবৃতিতে ক্রিস্টোফার ক্রিপস তুলে ধরেন, যে কোনো বিদেশি পক্ষ আমেরিকানদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে পেরেছে অথবা ভোটের গণনার পরিবর্তে করতে পেরেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2016 নির্বাচনে হিলারি ক্লিন্টনের বিপক্ষে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ক্রেস বলেছেন, ভোট গণনার প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত ফলাফল আসার আগে বিদেশি কোনো পক্ষ যেন প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখব আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পের শিবির এখন পর্যন্ত কারচুপির অভিযোগ করার পাশাপাশি একাধিক রাজ্যে ভোট গণনার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।